প্রিয় দেশ বিদেশের ভাই বন্ধুরা, আমার ব্র্যান্ড প্রিয় ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসছি, পাত্র চাচ্ছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, টানা কিছু না করে পুরো ভিডিওটা দেখুন, বিস্তারিত বুঝতে পারবেন, চলে যাব মেয়ের পরিচয় পড়বে। প্রিয় বন্ধুরা, আজকে পাত্রীর নাম হচ্ছে ফাতিমা আক্তার, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। পাত্রীর জন্মসাল 21/9/1999, মানে 23 বছর আর কি। বৈবাহিক অবস্থা অবিবাহিত, ধর্ম ইসলাম ধর্ম, গায়ের রং সুন্দরী, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই। এখানে আমার নতুন ভাবে বলার কিছু নেই, এখানে যেটা দেওয়া হয়েছে এটাই নিয়ে রিয়েল ছবি আর কি। শিক্ষাগত যোগ্যতা হাজির ডিগ্রি শেষ করছে আর কি। এবার আসি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে। পিতা চাকরিজীবী, মাতা গৃহিণী, ভাই বোন সংখ্যা 2 বোন 2 ভাই। পারিবারিক অবস্থা মধ্যবিত্তিক ফ্যামিলি। বর্তমানে ঠিকানা চট্টগ্রামে, স্থায়ী ঠিকানা কুমিল্লা, বর্তমানে তারা চট্টগ্রামে থাকে, বসত বাড়ি এমনি কুমিল্লাতে। রক্তের গ্রুপে নেগেটিভ। এবার আসি তারা কেমন পাত্র চাচ্ছে আর কি। পাত্র অবশ্যই মানানসই হতে হবে মেয়ের সাথে, শিক্ষাগত যোগ্যতা প্লাস মানে মেয়ের ছবি হিসেবে আর কি মানানসই হতে হবে, যেটা সবাই খুঁজে এরকম আর কি। পারিবারিক অবস্থা মধ্যবর্তী হলেই চলবে, আর উচ্চতাও মানানসই হলেই হবে। বয়স 28-30-এর ভিতরে হতে হবে। আর চট্টগ্রামের বা কুমিল্লা নোয়াখালী এগুলোর ভিতরে হলে ভালো হয়, এছাড়া যদি অন্য কোনো জেলার থাকে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে, তারাও যোগাযোগ করতে পারেন। কোনো হালাল রুজি করে অথবা ব্যবসা করে, চাকরি করে, গার্মেন্টস শ্রমিক হলেও সমস্যা নেই, চলবে, এরকম ছেলে হলেও যোগাযোগ করতে পারে। আর যদি পুরোবাসী বাইরে কেউ থেকে থাকেন তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে, তারাও যোগাযোগ করতে পারেন। এবার আসি যে যোগাযোগ করবো কীভাবে, যোগাযোগের সে ফোন নাম্বার 01831618863। আমি আবারও বলি শুনেন, 01831618863। এটা হচ্ছে যোগাযোগ করার ফোন নাম্বার। তারা আর্জেন্টভাবে বিয়ে করতে ইচ্ছুক, তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করার আগে একটি কথা বলে নিতে চাই, সরাসরি দেখা না করে কোনো প্রকারের আর্থিক লেনদেন করবেন না। করে যদি ক্ষতিগ্রস্ত হন, আমাদের ট্রু লাভ ইমো চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকারেই দায়ী থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ট্রু লাভ ইমো চ্যানেলের সাথে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।